নমস্কার, আমি অপর্ণা চ্যাটার্জি। আমার কবিতা পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আওরঙ্গজেব ভারত যাবে করিতেছিল খান খান, মারবপতি কহিলা আসি করহ প্রভু অবধান। গোপন রাতে অচল গড়ে নহর জারে এনেছে ধরে শিরোহপতি সর্তান, কি অভিলাষ তাহার পরে আদেশ মোরে করদান। শুনিয়া কহে আওরঙ্গজেব কি কথা শুনি অদ্ভুত, এতদিনে কি পড়িল ধরা অশনি ভরা বিদ্যুৎ। পাহাড়ে লয়ে কয়েক শত পাহাড় বনে ফিরিতে রত, মরুভূমির মরিচি মত স্বাধীন ছিল রাজপুত। দেখিতে চাহি আনিতে তারে পাঠাও কোনো রাজদূত, মারওয়ারার যশবন্ত কহিলা তবে জোর কর, ক্ষত্রকুল সিংহ শিশু লয়েছে আজ মোর ঘর। বাদশা তাঁরে দেখিতে চান বচন আগে করুন দান, কিছুতে কোনো অসম্মান হবে না প্রভু তারপর। সভায় তবে আনিব তাঁরে আনিব করি সমাদর। আওরঙ্গজেব কহিলা হাসি কেমন কথা কহ আজ, প্রবীণ তুমি প্রবল বীর মারো আপতি মহারাজ, তোমার মুখে এমন বাণী শুনিয়া মনে সরম মানি, মানির মান করিব হানি মানির শোভে হেন কাজ। কহিনু আমি চিন্তা নাহি আনহ তারে সভা মাঝ, শিরোহপতি সভায় আসে মারোয়া রাজে লয়ে সাথে, উচ্চ শির উচ্চে রাখে সমুখে করে আখিপাত। কহিল সবে বজ্রনাদে সেলাম কর বাদশা যাদে, হেলিয়া যশবন্ত কাঁধে কহিলা ধীরে নরনাথ। গুরুজনের চরণ ছাড়া করিনে কারে পণিপাত, কহিলার সে রক্ত আঁখি বাদশাহের অনুচর, শিখাতে পারে কেমনে মাথা লুটিয়া পড়ে ভূমি পর। কহিল হাসিয়া কহে শিরোহপতি এমন যেন না হয় মতি, ভয়েতে কারে করিব নতি জানি নে কব। এতে এখে বলি দাঁড়ালো রাজা কৃপাণ পরে করি ভর। বাদশা ধরে সুরতানেরে বসায় নিল নিজ পাশ, কহিলা বীর ভারত মাঝে কি দেশ পরে তব আস। কহিলা রাজা অচল গড় দেশের সেরা জগৎ পর, সভার মাঝে পরস্পর নীরবে উঠে পরিহাস। বাদশা কহে অচল হয়ে অচল গড়ে করবাস,